জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদের সদস্য রাষ্ট্রসমূহের গোপন ভোটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে ন্যূনতম 97 ভোট পেলেই সংস্থাটির সদস্য হওয়া যায়। সেখানে বাংলাদেশ 178 ভোট পেয়ে 2019-2021 মেয়াদের জন্য নির্বাচিত হয়েছে। জেনেভা ভিত্তিক এই সংস্থাটি সারা বিশ্বের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কাজ করে। রিপোর্ট মাহবুবুর রহমানের। বিশ্বব্যাপী মানবাধিকারের প্রচার ও সুরক্ষা এবং মানবাধিকার লঙ্ঘনের পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে 2006 সালের মার্চে জাতিসংঘের একটি সংস্থা হিসেবে যাত্রা শুরু করে জাতিসংঘ মানবাধিকার পরিষদ। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে। জাতিসংঘ মানবাধিকার পরিষদের 47টি সদস্য রাষ্ট্রের মধ্যে আফ্রিকা অঞ্চলের 13টি, এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 13টি, পূর্ব ইউরোপের 6টি, ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় রাষ্ট্রসমূহের 8টি এবং পশ্চিম ইউরোপ ও অন্যান্য অঞ্চল মিলে 7টি সদস্যপদ রয়েছে। এবছর বিভিন্ন অঞ্চল থেকে মোট 18টি দেশ জাতিসংঘ মানবাধিকার পরিষদের নতুন সদস্য নির্বাচিত হয়। এর মধ্যে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 5টি সদস্য রাষ্ট্র নির্বাচিত করা হয়। 12ই অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদে সদস্য রাষ্ট্রগুলোর সরাসরি ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়, আর বেছে নেওয়ার প্রক্রিয়াটি ছিল গোপন ব্যালটের মাধ্যমে। নির্বাচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতিসংঘ 73তম সাধারণ পরিষদের সভাপতি মারিয়া ফার্নান্দা এসপিনোসো। নির্বাচিত হওয়ার জন্য জাতিসংঘের সদস্যভুক্ত 193টি দেশের মধ্যে ন্যূনতম 97টি ভোট প্রয়োজন ছিল, কিন্তু বাংলাদেশ 178টি ভোট পেয়ে মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়। এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশ ছাড়াও আরও 4টি দেশ সদস্য নির্বাচিত হয়েছে। এগুলো হলো ভারত, বাহরাইন, ফিজি ও ফিলিপাইন। 2019 সালের জানুয়ারিতে নতুন মেয়াদের দায়িত্ব নেবে দেশগুলো। The following 18 states have thus been elected members of the Human Rights Council for a 3-year term of office beginning on 1st January 2019. Argentina, Austria, Bahamas, Bahrain, Bangladesh, Bulgaria, Burkina Faso, Cameroon, Czech Republic, Denmark, Eritrea, Fiji, India, Italy, Philippines, Somalia, Togo, Uruguay. I thus congratulate the states which have been elected members of the Human Rights Council. বিপুল ভোটে জয়লাভ করায় বাংলাদেশকে অভিনন্দন জানান উপস্থিত জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের প্রতিনিধিরা। জেনেভা ভিত্তিক এই সংস্থার সদস্যপদ লাভের মাধ্যমে মানবাধিকারের বিভিন্ন সূচকে বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের আন্তর্জাতিক স্বীকৃতি মিলল বলে মনে করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। এর আগেও 2007 থেকে 2009, 2010 থেকে 2012 এবং 2015 থেকে 2017 মেয়াদে নির্বাচিত হয়েছিল বাংলাদেশ। মাহবুবুর রহমান, বাংলাদেশ টেলিভিশন।